আল্লার কারিশমা যে মানুষ আল্লাহর নবীর চরিত্র দেখে ব্যবহার দেখে সব কলমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে ভাই বুঝতে পারছেন তো এক একই বলে আল্লাহর নবীর চরিত্র আল্লাহর নবীর ব্যবহার তো কথা হচ্ছে যে আল্লাহর নবী সবকে ব্যবহার দেখিয়ে দেখিয়ে মুসলমান করেছেন কাউকে জোর জবরদস্তি করেনি যখন জাকির নায়েক কলমা পড়াচ্ছে দেখছেন জিজ্ঞাসা করছে তোমার তোমাকে কেউ জোর বীর জোর কি মুসলমান করছে বললে না বলে তোমাকে আমি বাধ্য করেছি বলে না তো তুমি নিজের ইচ্ছায় পড়ছো বলে হ্যাঁ আমি নিজের ইচ্ছায় কলমা পড়ছি বলে এবার পড়ো তখন তাকে কলমা পড়াচ্ছে কিন্তু জাকির নায়েক কথাটার মুখ দিয়ে বলিয়ে নিচ্ছে আল্লাহর নবী যে কলমা পড়ালছেন আল্লাহর নবীও মানে আল্লাহর নবী ওর চরিত্র রেখে ওরা নিজেই নিজে এসে মুসলমান হয়েছে নিজে নিজেই কলমা পড়েছে আল্লাহর নবী জোর বিজোর ধরে বেড়ে ওকে কলমা পড়ায়নি বুঝতে পারছেন ইসলাম আল্লাহর নবীর চরিত্র দেখেছেন ব্যবহার করেছেন একদিনের ঘটনা হয় আল্লাহর নবীর বাড়িতে আল্লাহর নবীর বাড়িতে অভাব আনাটন আল্লার নবীর বাড়িতে তির দেড় পর্যন্ত চুলা জ্বলে না আল্লাহর নবীর পেটে দানা নাই আল্লাহর নবী নামাজ পড়তে যখন গেছেন নমাজে দাঁড়িয়ে যখন সবেই আল্লাহ হলেমান হবেদা বলে যখন দাঁড়িয়েছেন তো সাবে আল্লাহ হলেমান বলে দাঁড়িয়ে এবার যখন শটং হচ্ছে কিন্তু আল্লাহর নবীর মাঞ্জা শটং হয় না মাঞ্জাটা ব্যাগ ধরে গেছে পেটে তিন দিন দা কান্দা ডানাই ওই লোকটাকে সটং হয়ে দাঁড়াতে পারবে ভাই বলুন আমরা রমজান মাসের ওজারা কেক ভর রাত্রিতে যখন সিহিরি খাই উদরপুর ডাক করে খায়া শুদা হয়ে খায়। টাইমে হয়ে আবার খাওয়ার খায় অনেক রকম ফল ফ্রুট দেওয়া অনেক রকম জিনিস দে খাবার খেয়ে পেটটাকে অসুদা করে দে পেটে কোনো জায়গা রাখে না ও অত চোর রোজার রমজান মাসে আমরা রোজার দিনে করে কে জোহরের নামাজ পড়তে যে আর বাড়ি আসা যায় না মসজিদে পড়ে লটপট করে আসরের নামাজ পড়ার পরে আবার মসজিদ দেখা যে সন্ধ্যার টাইমে বাজার টাজার একটু ঘুরে মার্কেট করে মানে সবজি কিনা কোনো হাট বাজার করে আমার বাড়ি এসে করে কিন্তু জ্বরের পরে মঞ্জা লটপেটা হয়ে যায় যান চলে না আল্লাহর নবীর বাড়িতে তিন দিন থেকে দাঁড়া নাই তিন দিন থেকে কোনো জিনিস পেটের মধ্যে যায় নাই আল্লাহর নবী কেমন করে সটাং হবে ভাই যা করছে পারে না আল্লাহর নবী তিনখানা পাথর পাতলা পাতলা লম্বা পাথর গুলোকে তিন জায়গায় দিয়ে কাপড় দিয়ে সুন্দর করে টাইট করে মানজাকে বেঁধে দিয়েছেন আল্লাহর নবী আর মাঞ্জাটাকে বেড়া দিয়া এবার মঞ্জাটা সটং করে আল্লাহর নবী ফাতেমার বাড়ি যাচ্ছেন যে ফাতেমার বাড়ি যেয়ে দেখে যদি কিছু খাওয়ার থাকে এক মুঠ খাওয়ার থাকলে যদি দায় তো খেয়ে আসে আল্লাহর নবী চলে যাচ্ছেন খোদাই কাতার ডাবে আমার খোদাই কাতার ডাবে আমার গ্যালার পাতামার কাছে বলো গো মাতা মার কাছে কিছু খাবার আছে বলো গো মাতা মার কাছে কিছু খাবার আছে নাই ঘরে খাবার আবাক নাই ঘরে খাবার আবাক নাই ভারা যান

আমার হাসান আর হোসান আমার কাছে খেতে চাইতে চাইতে তারা কবি খেতে দিতে পারিনি জি আব্বা আমার হাসান এবং হুসাইন কানতে কানতে মাটিতে পড়ে ঘুমিয়ে গেছে আমার আমার বাড়িতে তিন দিন থেকে চুলা জলে নাই কোনো দানা পানি নাই আল্লাহর নবী এক পদ করতে করতে চলে গেলেন মজুরি করতে গেল বাড়ি মজুরি করতে গেলেন নাবিক ইহুতির পাড়িতা ਬਾਲਟੀ ਰੱਸੀ ਛਿੜਾ ਗਲਾ ਕੁਵਾਰੇ ਮਜੇਤੇ ਬਾਲਟੀ ਰੱਸੀ ਛਿੜਾ ਗਲਾ ਕੁਵਾਰੇ ਮਜੇਤੇ ਇਹ ਹੁਦੀ ਰਾਗਾਓ ਟਕ ਨਬੇਜੇ ਰapore ਗਾਇਰ ਜਾਰ ਮਰਲਾ ਤਾ ਪਰ ਨਬੇਜਿਰ ਗਲੇਤੇ পাঁচটি গুলার দগ বসিল গালেতে বীজির গাল খুরমালো এজিক খুরমালো এ জন বিজিক পাত মর পড়ি তো এ সোহাস খাও দোয় ভাইতে এসো সোহাস দোষের খাও দোয় ভয়ে आड़ाल थे के देखे मा पाते मक आड़ाल थे के देखे मा पाते मक नबी जिर गले ते किसेर दाग दग जाए अब मालो ना या माके किसेर दग दग जाए अब मालो ना या माके मालो, मालो ना मालो ना বল দয় আমার আর দয় আবা আমার পরানে ভাইরা আমার আল্লাহর নবী যখন মজুরি করতে গেলেন ইহুদিরা বকরি ছাগল দম্বা বেড়া কে দরা টাকা কুপ টাকা পানে তোলে তোলে কিলাতে লাগলো পানে তুলতে দলতে বালটের রশ্মি ছিঁড়ে গেল বালটিটা জগর কোতে পড়ে গেল ইহুদি এসে দেখে আল্লাহর নবীর গালে আপনি একটা তামাচা মারলো খুব জোরে রে ভাই আর ইহুদের হাতে একটা লোহার আংটি ছিল আংটিটা ছয়ে হয়েছিল এমন একটা তামাচা মারল ওই আংটি লেগে আল্লাহর নবীর মুখের এখানে চামটা কেটে গেল আর চাম কেটে যে আল্লাহর নবীর মুখ দিয়ে তত্তার করে রক্ত বইতে লাগলো আর রক্ত বইতে বইতে দাড়ি ভিজায় দিকে নিচে টপ 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 করে রক্ত বয়ে যাচ্ছে আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসো সাল্লা সাল্লাম ইহুদের হাত কান ধরে নিলেন আর হাত কান ধরে লড়তে লেগেছে ভাই তোমার হাতে লেগেছে না কি ভাই তুমি ব্যথা পেয়েছো নাকি কি ভাই যে তোমার হাতটা দেখে একটু লেড়ে দিত কত তুমি ব্যথা পেয়েছ কত তোমার কষ্ট হয়েছে আরে ভাই আজকে আমার পেটা তিন দিন থেকে দানা নাই তিন দিন থেকে আমি কিছু খাইনি আমার চামড়াগুলো মাংসগুলো সুখী হাডের হাড্ডির সঙ্গে সেঁটে গেছে যদি আমি খাবার খেতাম যদি আমার পেটে দানা থাকতো খাদ্য খাবারগুলো যদি থাকতো তাহলে আমার চামড়াগুলো মাংসগুলো সব টপটেপে ভয়ের অসে ডব ডবে থাকতো তুমি যখন মারতে তোমার হাতে কম লাগত কিন্তু আমি তিন দিন টাকা কিছু খাইনি আমার বাড়িতে দানা পানি নাই তো আজকে তুমি তামা চাটা বেরাচ কত জোর তোমার হাতে লেগেছে ভাই দেখি লেড়ে দি ইহুদি অব্যাক হয়ে গেল সুবান ই কোন ব্যাপার আমি ওয়াকি মারলাম ওয়ার গালির চামড়া কেটে চোচ করে রক্ত পড়ছে অথচ রাগ না করে আমারই হাতটা লেড়ে দিছে আর লোকটা তিন দিন থেকে অনাহারে আছে তিন দিন থেকে কিছু খাইনি আর ওই লোকটা কবি তাও এটা আমার ভুল হয়ে গেল অন্যায় হয়ে গেল আর লোকটা কত দয়ালো লোকটা কত ভালো যে আমার হাত লেড়া দিচ্ছে ওই ইহুদির সঙ্গে সঙ্গে আল্লাহ ডুবির পানিয়া পড়া গেল ডাবি গো আপনি মাফ করে দেন গো নেবে আপনি আমাকে ক্ষমা করে দেন ডাবি গো আমার ভুল হয়ে গেছে বিশাল অন্যায় হয়ে গেছে যাই হোক আপনি আমাকে কলমা পড়িয়ে নেন আপনি আমাকে ক্ষমা করেন আর কলমা পড়িয়ে নেন আমাকে মুসলমান মানিয়ে নেন আপনি সত্যিকারের নেবে আপনি কত ভালো নেবে আপনি কলমা পড়ে এলেন নবী গো এবার সঙ্গে সঙ্গে ওই ইহুদি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন রে ভাই আল্লাহ নবীর চরিত্র দেখেন কত ভালো আল্লাহ নবীর ব্যবহার আখলা কেমন ছিল যে তারা ওর ব্যবহার দেখা সব কলমা পড়ে নিয়েছে ভাই আল্লাহ নবী এবার খুরমা নিয়ে কয়টা টাকা দিল মজুরি এবার খুরমা কিনা হাসান এবং হুসাইনার জটা আল্লাহ নবী নিয়ে আসলেন এবার ফতেমা আল্লাহ নবীর মুখের দিকে দেখে কানতে লাগলো আব্বা কি

Patlı merdar মজুরি করতে গেছিলাম মা বাড়েতে মজুরি করতে গেছিলাম মা বাড়েতে দিন বড়েতে পাড়ি তুলে ওটকে খাওয়াতে বাল্টি রসি ছিড়ে গাল বাল্টি রসি ছিঁড়া গালো কুয়ারি মজাত বাল্টি রসি ছিড়া গাল কুয়ারি মজাত ইহুদির রাগা উঠে মাল আমারি অপরে ইহুদির রাগা উঠে মাল আমারি অপরে গায়ের জোরে মারলে তাপর আমারি গালে পাঁচটি আগুলার দাগ বাসিল মাগ আমার গালেতে পাঁচটি আগুলার দাগ বাসিল মাগ আমার গালেতে বরদুয়া তুই করিস না মাগ কে এলাহি মাপ কর ওরা চেনে না আমাকে ইয়া ইলাহি মাফ কর গো ওরা চেনে না আমাকে বাপ বেটে মেলে হাত লিলক আল্লাহর দরবারে ইয়া ইলাহি মাফ কর

বাইরে আমার দেখেন আল্লাহর নবীর চরিত্র আল্লাহর নবীর ব্যবহার আল্লাহর নবী কেমন ব্যবহার দেখেছেন আর ওই নাবির উম্মত ওই নাবির আমরা উম্মত আমাদেরকে সব সময় নাবির অনুকরণ করে অনুসরণ করে চলতে হবে আল্লাহর নবী যেভাবে খেয়েছেন সেভাবে খেতে হবে যেভাবে উঠেছেন উঠতে হবে যেভাবে বসেছেন ওইভাবে বসতে হবে যেভাবে ঘুমিয়েছেন আমাদেরকে ঘুমাইতে হবে যেভাবে আল্লাহর নবীর রাস্তায় চলতেন ওইভাবে চলতে হবে আল্লাহর নবী যেভাবে পোশাক পরে চোদ পরতেন ওই পোশাক বিশ ভূষা মানে আল্লাহর নবীর পোশাক পোশাকের মতো যেন আমাদের পোশাক হয় আল্লাহ নবীর মতন চরিত্র যেন আমাদের চরিত্র হয় তাহলে আমরা কেমাতির দিন দাবি করতে পারবো আমরা খেরে নেবে রহম্মত যে দিন কেমতের দিন আপনাকে উম্মাতে মোহাম্মদীর কাতারে দাঁড় করা হবে যারা আরসির ডান দিকে থাকবে ডান হাতে আমল হবে হজা কাউসারে পানি পান করা হবে আর যারা পৃথিবীতে দাড়ি রাখবে না দাড়িকে চেছে রাখবে না বীর মানবে না কেমাতির দিন যখন যাবে ওইখানে যাওয়ার পরে দেখবে কে ব্যাটা ছেলার কাতারে যখন যাবে তখন দাড়ি মোচ কিছু থাকবে না মেয়ে লোকের মতন এবার ওখান থেকে ওকে তাড়া হবে ওই জন মেয়ে লোকের দিকে যাবে ও তখন করবি কে ওখান থেকে দেখবে যে দাড়ি বাড়িয়ে গেছে ফের তাড়ন দিবে ফের চলে আসবে এখানে খালি টাপাটাপি করে ফেরাস তারা খালি মগরলে তাড়াতাড়ি করবে তো যারা নাবির সুদ্ধার তারিখা মতো মানে চলেছে যখন গ্লাসটা হাত হাতে করে পানি নিয়ে পানি পান করতে যাবে ফেরেস্তা যা দু চার মুখর ওকে ঝাড়বে নাবি বলবে এরে ফেরেস্তা ও তো আমার উম্মত আমার উম্মত আমার উম্মতকে কেন মারছো আমার উম্মত তো পানি পান করবে যে কাউসারের পানি কেন তাকে মারা হচ্ছে কেন মারছো বলবে দেখেন নাবি গো আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার সুন্নাত কি নিয়ে এরা অনেক রকম করেছে আপনার সুন্নাত মেনে চলতো না এরা বাড়াবাড়ি করেছে তো যারা সুন্নাত মোতাবেক না চলবে ভাই তার পরিণাম খারাপ হবে তার পরিণামটা হয়ে যাবে আমরা উম্মাতে মোহাম্মদে আমরা নবী মোহাম্মদ সাল্লামের অনুকরণ করে অনুসরণ করে আল্লাহ নবী যেভাবে চলতেন যেভাবে ফিরতেন যেভাবে উঠতেন যেভাবে বসতেন যেভাবে যেটা কাজ করতেন সেটাই কাজ আমরা করব। তাহলে আমরা দাবি করব আমরা উম্মাতে মোহাম্মদে আমরা মুসলমান আর যদি নবীর সন্ন্যার তেরিকা আমার মোতাবেক না চলে তাহলে আমরা কি দাবি করতে পারবো যে ভাই হ্যাঁ তাহলে আমাদের সব আমল বেকার হয়ে যাবে সব নষ্ট হয়ে যাবে তো নাবি যেভাবে চলেছেন উঠেছেন বসেছেন যে কাজ করেছেন সেভাবে করতে হবে বর্তমান যুগে আল্লাহর নাবি কয়টা জিনিসকে ভালোবাসতেন একটা জিনিস ভালোবাসতেন কে সেন্ড মানে খসবুকে ভালোবাসতেন একটা হাড্ডিওয়ালা মাংস ভালোবাসতেন আর আল্লাহ নবী একটা জিনিস স্ত্রীকে খুব ভালোবাসতেন স্ত্রীর ওপরে খুব ময়া করতেন আর ভালোবাসতেন ভাই এই তিনটে জিনিস আল্লাহর নবীর প্রিয় ছিলেন আল্লাহর নবী খুব ভালোবাসতেন কিন্তু আজকে বর্তমান যুগে মানুষ আমরা করে কি সেন্ট তো ব্যবহার করি না সেরকম আর হাড্ডিওয়ালা মাংস যার দাঁত আছে ও খায় যার নাই ও তো না খাই হ্যাঁ ওটা আলাদা জিনিস আর স্ত্রীকে যে নবীর নবী আমাদের নাবি ভালোবাসতেন তো আমরা স্ত্রীকে ভালোবাসি কীরকম নাবির মতন ভালোবাসি না আমরা কি করি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করি তার মানে মোহর দিয়ে বিয়ে করে নিয়েছি বা বাকি মোহরে বিয়ে করে নিয়েছি স্ত্রীকে নিয়ে আসার পরে মনে ভাবি আমরা যেটা আমার গোলাম আমার চাকুরি মানে একে আমি যেটাই বলবো ওটাই সবসময় চোখ মুখ দেখিয়ে খ্যাখড় মেরে রাগারাগি করে আমরা রে এটা কর ওটা কর এটে যা ওঠে যা এই কাজ কেন হয়নি এটা কেন করলি তরকারি কেন ঝাল করলি কেন নুনছা করলি এইভাবে আমরা স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করি এইগুলো ব্যবহার করা ঠিক হবে ভাই নবীর ইতিহাস নবী কত ভালোবেসেছেন নবী স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করেছেন জানেন আল্লাহর নবীর রাং আল্লাহর নবীর বিবিরা যখন ভাত রান্না করতেন আল্লাহর নবী বসে বসে জাল ঠেলতেন ওর বিবিরা যখন জল দিত আমার নবী তরকারি কেটে কেটে দিতেন আর হেলেপ করতেন ওরা যখন কোনো বিবি যখন নবী কি করতেন আল্লাহর আল্লাহ আল্লাহর নবী করতেন করতেন তার বিবিদেরকে পানি এনে দিতেন এখন যদি আমরা কোন লোক যদি আমাদের কোন ভাই যদি তার সঙ্গে কোনো কাজকর্ম শুরু করে স্ত্রী একটু হেলেপ করে বলবে এটা মাইয়া মুখা মাইয়ার ভাড়বা এই লোকটা মানে স্ত্রী যেটাই বলবো ওটাই শুনবে অনেকটা বদনাম কিন্তু নবীর ইতিহাস জানা শুনবে না নবীর ইতিহাস শুনবে না আর জালসা জুলুস শুনবে না কোরআন হাদিসের কথা শুনবে না জালসা দেশে বসলো মন হলো তো শুনলো না হলো তো টাপ দিয়ে দিল এইভাবে জালসা শুনে কোরআন হাদিসের কথা শুনে ইমানটা তাজা হবে না কোরআন হাদিস মেনে চলতে পারবেন না ভাই শুনবেন তাহলে বুঝতে পারবেন তো ভাই আমি এই স্ত্রীর সম্পর্কে স্ত্রীর হক পুরুষের উপরে কতটা পুরুষের হক স্ত্রীর উপরে কতটা আর নাবি স্ত্রীকে কত ভালোবেসেছেন কত মর্যাদা দিয়েছেন সেই সম্পর্কে কথা বলবো আমার মা বোনদের কেউ পালাবেন না মামাবেন আপনারা বসেন শুনে যাবেন আর ভাইবাব আপনারাও পালাবেন না বসে থাকেন ইনশাল্লাহ শোনাব যদি শোনেন তো আমি আপনাদের কাছ থেকে দু মিনিট একটু যেটা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে জালসা আপনারা অনেক পরিশ্রম করে আরামকে হারাম করে নিন্দকে কামাই করে বাড়ি ঘরকে বিছনাকে ত্যাগ করে বসে আছেন কোরআন আদিসের কথা শুনছেন আল্লাহকে কত ভালোবাসেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর ভালোবাসা পাওয়ার জন্য আপনারা জেগে বসে আছেন তো আপনারা আসেন এসে আল্লাহর ওয়াস্তে আল্লাহর এবাদত খানার জন্য আল্লাহর পবিত্র ঘরের জন্য কিছু টাকা দিয়ে যান ভাই আমি বলব না যে দশ হাজার আর বিশ হাজার আর পাঁচ হাজার দেন আপনারা আসেন আর এসে শেষের বেলা আপনারা একটু দান দিয়ে যাবেন কি আছে ভাই আপনার আপনার মেয়ে মারা গেছে ওই জন্য লাখের দান করেছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আর একটা ক্যাথা দান করেছে আলহামদুলিল্লাহ আর পাঁচশো টাকাও দান করেছে ওই মেয়ের জন্যই নাকি আলহামদুলিল্লাহ বড় ভাই ও বড়ো লাইক মেয়ে আর কি আল্লাহ একজন ভাই আমার আল্লাহ গো একটা ক্যাথা দান করেছে ওর মেয়ের জন্য আল্লাহ একটা লাখে লাখ বাচ্চি দান করে দিয়েছে আল্লাহ আবার পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ গ এই পাঁচশো টাকাকে কে পাঁচ লক্ষ পাঁচ কোটি বলে গ্রহণ করো আল্লাহ লাখের গয়না দান করেছে আল্লাহ আল্লাহ তার বেটি যদি কোনো কষ্টে থাকে আল্লাহ তার মেয়ে যদি কোনো আজাবে গ্রেফতার হয়ে থাকে আল্লাহ তার বদলাতে তার মেয়ের কবর আলোকিত করে দাও নোট দেওয়ার মার করে দাও জান্নাতের বিছানা মিছে দাও জান্নাতের খেড়কে খুলে দাও জান্নাতের বাস পানিয়ে দাও আল্লাহ কেমন পর্যন্ত তার মেয়েকে আল্লাহ আসানের সহিত রাখো ঘুমন্ত অবস্থাতে রাখো আল্লাহ তার বাবার সঙ্গে কেমতের দিন দেখা সাক্ষাৎ করাই আল্লাহ তার বাবার সঙ্গে একসঙ্গে বাপ বেটিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাই গো মাওলা আসেন ভাই তাড়াতাড়ি করেন যে যা দিবেন হ্যাঁ চা এতক্ষণ যে কইছেন চা ঠান্ডা হয়ে যে কয়েন তো তো আপনারা আসেন ভাই আল্লাহর অস্তে দিয়ে যান আল্লাহকে আল্লাহর সন্তুষ্টির জন্য যেন আল্লাহ খুশি হয়ে হয়তো আপনাকে আল্লাহ জান্নাত দিতে পারেন তো আপনারা আইসেন যখন আল্লাহর নেবে সাহাবেদেরকে বললেন তোমরা দান করো আজকে কে জান্নাত নিবে জান্নাত কিনে নেবে তো কে বেশি আজকে দান দিতে পারবে তো হাজরাতে ওমার বাড়ি গেলেন আর সেদিন মাক্কাতে খুব অভাব মাক্কাতে অনাটন কারুর বাড়িতে পানি ছিল না তো যখন দানা পানি নাই হাজরাতে ওমার বাড়ি গেলেন আর একবারে অনেকটি একটি আদমন ছপ্পাসারি একবারে তিরিশ কিলো খেজুর নেপে চলে আসলেন আর তিরিশ কিলো খেজুরের দান করে দিলেন এবার হাজরাতে বাক্কার সিদ্দিক বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পরে উমার আর মনে মনে বলছে আমার মতো আজকে কেউ দান করতে পারবে না কারুর বাড়িতে দানা নাই আমার বাড়িতে অনেক দানা পানি ছিল আমি মানে চার ভাগ করে এক ভাগ মানে আমি নিয়ে চলে এসেছি এবার করেছি কি যখন উমার দান করে দিল আল্লাহর নবী বাড়ি গেলেন আল্লাহর নবী মানে আবু বাক্কার বাড়ি গেলেন আবু বাক্কার বাড়ি যায় দেখছে কি আবু বাক্কারের বাড়িতে মানে দানা পানি মানে কিছুই নাই কয়েকটা শুকনো খেজুর আছে ভালো খেজুর গুলো ওই খেজুর গুলো জয়টা ছিল সবটি খেজুরকে এক মুঠের মধ্যে করে এক মুঠ খেজুর সম্পূর্ণটাই লেসে উমারের খেজুরের উপরে ঢেলে দিল উমার তো খালি হবে কুদে বেড়ায় এবার যেরকম মানে খুব হুব করছে আমার মতো দান করতে পারলো না আল্লাহর নবী দরবারে দাঁড় করি আমার বসে আছে তারপরের দিন সকালবেলা আজ রাতে জিবরাইল আলি সাল্লাম আল্লাহর নবীর দরবারে চলে এসেছেন তো এসেছেন রে ভাই তো আল্লাহর নবীর দরবারে জিবরাইল এসেছে একটা ছিঁড়া হাজরাতে আবু মতন আবু বাক্কার সিদ্দিকের মতো ছিঁড়া ফাটা একটা কমল গায়ে দিয়ে এসেছে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন এ জিবরাইল আমেন আপনি তো আল্লাহর ভালো ফেরেস্তার নামে আমি ফেরেস্তা সম্মানী ফেরেশতা আপনি ছিঁড়া ফাটা কমল কেন গায়ে দিয়েছেন বলুন তো জিবরাইল আলাইহিস বললেন সুরেন নবী গো আমি কেন ছিঁড়া ফাটা গায়ে আমি তো দূরের কথা সারা পৃথিবীতে আসমান জমিনে যত ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তা আজকে ছিঁড়া কম্বল গায়ে আছে মানে অবাক্কারের কারণে যে হাজরাতে উমার মানে ছয় পাশের খেজুর এনে দান করলো তিন ভাগ করে এক ভাগ আর আউবাক্কার বাড়ি যায় দেখছে বাড়িতে দানা নাই কোনো জিনিস নাই মাত্র এক মুঠ খেজুর আছে ও বাড়িতে একটাও খেজুর রাখেনি সবটি খেজুরকে নিয়ে এসে ঢেলে দিল আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন আবু বাক্কার তুমি বাড়ি থেকে সরে এক না নিয়ে আসলা আও বাক্কার বললো না আমার বাড়িতে শুধু আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে যে আমার বাড়িতে কোনো জিনিস নাই যেটি জিনিস ছিল সম্পূর্ণ এনে আমি আপনার দরবারে হাজির করে দিলাম আল্লাহ কত খুশি হয়েছেন সমস্ত পেরাস্তাকে বলল রে পেরাস্তারা আমার আবু বাক্কার আমাকে কত ভালোবাসে আমার নবীকে কত ভালোবাসে তা আমার আবু বাক্কার যে ছিঁড়া কমলটা গায়ে দিয়ে দান করেছিল ওই ছিঁড়া কমল আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই গায়ে দিয়ে ঘুরে বেড়াও এবার সমস্ত ফেরেস্তারা ওই ছিঁড়া কম্বলটা গায়ে দিয়ে আছে জিবরাইল বললেন নবী গো আজকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারা দুনিয়ার ফেরেশতা যত আছে আমিও সবাই ওই ছিঁড়া কম্বল গায়ে দিয়ে ঘুরছি আবু বাক্কারের কম্বলটা আবু দান দেখে আল্লাহ পাক এত খুশি হয়েছে তো ভাই দান দেখে যেন আল্লাহ খুশি হয় মানুষকে খুশি করার দরকার নাই লোককে দেখে দান দেওয়ার দরকার নাই আল্লাহকে সন্তুষ্ট সন্তুষ্ট করার জন্য যে আমি আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহ যেন খুশি হয় আপনি বিসমুল্লা বলে পাখিটা হাত দেন আর এসে আল্লাহর অস্তে দান করেন যেন আল্লাহ খুশি হয়ে যায় টাকা থাকলে টাকা দিবেন যদি টাকা পয়সা না থাকে আপনি ধান ভুট্টা কিছু লেখে দেবেন যে আমার টাকা পয়সা নয় তো আমি ভুট্টা লেখে দিলাম আসেন ভাই দেরি করিয়েন না ভাই বুঝতে পারলেন এটা একটা মোকা আপনি এখান থেকে বাড়ি পৌঁছিতে পারবেন কিনা না তার আগে মত হয়ে যাবে আপনি এর পরে কোনো জালসা পাবেন কি পাবেন না না তার আগে মত হয়ে যাবে কেউ ভাই জানে না মতের গ্যারেন্টি এক মিনিটের নাই একটা সেকেন্ডের গ্যারেন্টি নাই আল্লাহর যখন অর্ডার হয়ে যাবে যখন অর্ডার হবে যেখানেই অর্ডার হবে ওখানেই শেষ মানে মরতে হবে ভাই বেঁচে কেউ থাকবে না তো আসেন আল্লাহর অস্তে কিছু ভাই দিয়ে যান দান করে হ্যাঁ শেষের বেলায় আমার হাতে একটু দিয়ে যান মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি ভাই একবারে ভারতবর্ষের শেষ সীমানা বাংলাদেশের বর্ডারের কাছ থেকে তার বেড়ার গোড়া থেকে এসেছি ইনশাল্লাহ প্রাণ খুলে দোয়া করব আল্লাহর দরবারে হয়তো আমার দোয়া কবুল হতে পারে যদি আমার দোয়া কবুল না হয় অনেক ভাই বাবজিরা আমার আছে বয়স্ক মা আছেন অনেক ছোটো বাচ্চা আছে তারা নিষ্পাপ মাসুম বাচ্চা হয়তো ওদের দুয়ার কারণে দুয়ার বদলতে আপনার আমার জীবনের গোনা মাফ হয়ে যেতে পারে আমাদের পিতামাতার গোনা আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারেন আমার দাদু দাদি নানা নানি আমাদের বংশধর আত্মীয় স্বজন সারা বিশ্বের মুসলমানকে হয়তো আল্লাহ ক্ষমা করতে পারেন তো মেয়ে ছেলের দোয়া সময় কবল হয় ছোটো বাচ্চারকে দোয়া কবল হয় জামান লোকের দোয়া কবল হয় বুড়া মানুষ যার চুল পেকে গেছে ওর দোয়া সব সময় কবল হবে তো ভাই আসেন আল্লাহর দরবারে আল্লাহর অস্তে কিছু দিয়ে যান আর কিছু সোয়াবটা কামিয়ে এলেন ভাই নেকিটা নিয়ে এলেন আসেন আল্লাহর হস্তে দিয়ে যান ভাই দেরি করবেন না ভাই আসেন ভাই ফটাফট আসেন আমি দেখতে চাই যে আপনার আল্লাহকে কত ভালোবাসেন আল্লাহর রসুলকে কত ভালোবাসেন ভাই তাড়াতাড়ি আসেন তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে তোর রহমতের রে ভেকা আমাদের মাওলা দে তোর রে রে ভেকা আমাদের নাম ভাই আল্লাগো তোমার বন্দা একরামুল হক আল্লাহ এখানেতে ছিল এক টাকা দান মসজিদের জন্য দিল আল্লাহ একরামুল ভাইয়ের আল্লাহ জীবনের গোড়া কথা মাফ করে দিও জীবনের ভুল তুটি করিও হায়াতকে দারাজ করিও আয়ুকে বৃদ্ধি করিও মরার পরে সুকমাস্থান দিও কেয়ামতের পরে জান্নাত নাসিব করিও গো মাওলা কি নাম ভাই আলম মোহাম্মদ আলমগীর আল্লাহ আলম ভাই আমার পনেরো কিলো করে না ভাই আধমন করে দাও বিশ কিলো করে দাও লেখেন বিশ কিলো লেখেন ওই ভাইয়ের পঞ্চাশ কিলো ওই ভাইয়ের বিশ কিলো কী নাম ভাই আপনার মোহাম্মদ আলম মোহাম্মদ আলম লেখেন মোহাম্মদ আলম বিশ কিলো ধান আর আপনার নাম ভাই আব্দুর রাজ্জাক ভাই পঞ্চাশ কিলো ধান আলহামদুলিল্লাহ আসেন ভাই তাড়াতাড়ি করে দিয়ে যাবেন ভাই দেরি করবেন না কি নাম ভাই আপনার দশ কিলো ভুট্টা একশো টাকা ওয়াহেদ ভাই